আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আমন্ত্রণ জানাচ্ছি মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে। আজকে আমরা চতুর্থ অধ্যায় সম্পর্কে শিখব। চতুর্থ অধ্যায় হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। তো আমরা এইচটিএমএল সম্পর্কে এখন মৌলিক কিছু জিনিস জানব। এইচটিএমএল একটি ভাষা, তবে এটি প্রোগ্রামিং ভাষা নয়। এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তবে এটি প্রোগ্রামিং ভাষা নয়। এটি কি? এটি একটি স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। তবে স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ কি? স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা প্রোগ্রামিংয়ে কোনো ভুল যদি করি তাহলে সেই প্রোগ্রামটি রান করতে পারি না, অর্থাৎ কোনো ফলাফল পাই না। তবে স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটাই যে আমরা সামান্য কিছু ভুল করে থাকলেও আমরা সেটি কিছুটা হলেও ফলাফল পাব, তবে এটি প্রোগ্রামিং ভাষা নয়। 1990 সালে টিম বার্নার্স-লি সর্বপ্রথম এটি আবিষ্কার করেন। এরপরে এর কিছু ভাষণও বের হয়। 1997 সালে W3C কর্তৃক একটি ভাষণ বের হয়, সেটি হচ্ছে HTML 3.2। HTML 3.2 এরপরে ওই বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে আবার আরেকটি ভাষণ তৈরি হয়, সেটি হচ্ছে HTML 4.2। এবং 2010 সালে সর্বশেষ ভাষণ বের হয়, সেটি হচ্ছে HTML 5। ট্যাগ কি? ট্যাগের মাধ্যমেই HTML ভাষা লেখা হয়। HTML ল্যাঙ্গুয়েজকে মার্কআপ ট্যাগের সমষ্টিও বলা যেতে পারে। কেন? এখানে অনেক অনেক ট্যাগের সমষ্টি দিয়ে এই ভাষাটা লিখতে হয়, অর্থাৎ অনেকগুলো ট্যাগের সমষ্টি দ্বারা HTML ভাষা তৈরি করা হয়। HTML কী কাজে আমরা ব্যবহার করি? HTML আমরা ওয়েব ডিজাইন করার জন্য ব্যবহার করি। অর্থাৎ এই যে তোমরা আমার ক্লাস দেখছো, এই ক্লাসটি আমরা যেই পদ্ধতিতে ইন্টারনেট ব্যবহার করে দেখতেছি এটিও একটি ওয়েবসাইট। অর্থাৎ ওয়েবে কোনো তথ্য রাখা এবং দেখা সেটি হচ্ছে ওয়েবসাইট বা ওয়েব পেজ। তো আমরা এখন ট্যাগের পরিচিতি জানব। প্রথমে ট্যাগ কি বন্ধুরা? আমরা দেখছি যে এরকম একটি চিহ্ন, লেস দেন এবং গ্রেটার দেন। এই লেস দেন এবং গ্রেটার দেন এই চিহ্ন দুটিকে একসঙ্গে আমরা একটি ট্যাগ বলবো। একটি ট্যাগ, এটি একটি ট্যাগ। তাহলে HTML এর প্রথমে ট্যাগগুলো কিভাবে আসে? জোড়ায় জোড়ায় আসে। তাহলে এখানে তো জোড়া আসলো, কিন্তু এটা হচ্ছে ওপেনিং ট্যাগ এবং আরেকটি দিতে হবে, সেটা আমাদের ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ একই রকম, তবে একটি স্ল্যাশ ব্যবহার করব আমরা প্রথমেই। লেস দেন চিহ্নের পরে একটি স্ল্যাশ ব্যবহার করব। ট্যাগ, ট্যাগের গঠন কীরকম? ট্যাগের গঠন সম্পর্কে আমরা জানব। ট্যাগের গঠন এক নাম্বার, প্রথমেই আমরা একটি লেস দেন চিহ্ন ব্যবহার করব। দুই নাম্বার, লেস দেন চিহ্নের পরে একটি ক্যারেক্টার অথবা একটি ওয়ার্ড ব্যবহার করব। লেস দেন চিহ্নের পরে একটি ক্যারেক্টার অথবা একটি ওয়ার্ড ব্যবহার করব। তিন নাম্বার, এরপর একটি
স্পেস, একটি স্পেস ব্যবহার করব এবং ট্যাগ নাম, ট্যাগ নাম, তারপরে সমান চিহ্ন দেব এবং কোটেশনের মধ্যে একটি ভ্যালু ব্যবহার করব। চার নম্বরে আমরা অপেক্ষাকৃত একটি গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করব এবং সব শেষে পাঁচ নম্বরে আমরা ব্যবহার করব একটি স্ল্যাশ। এই আমাদের ট্যাগের গঠন হচ্ছে, প্রথমে আমরা একটা লেস দেন চিহ্ন, এরপরে একটি ক্যারেক্টার অথবা একটি ওয়ার্ড, এরপরে একটি স্পেস, ট্যাগের নাম দিব, সমান চিহ্ন দিব এবং ভ্যালু দিব। সব শেষে আমরা যদি গ্রেটার দেন চিহ্নটা ব্যবহার করি তাহলে আমাদের একটি ট্যাগ তৈরি হয়ে যাবে এবং সব শেষে অর্থাৎ ক্লোজিং ট্যাগে আমরা একটা স্ল্যাশ ব্যবহার করব। এটি হচ্ছে আমাদের ট্যাগের গঠন। আমরা একটা উদাহরণ দিই তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। তাহলে প্রথমে লেস দেন চিহ্ন নিলাম আমি, ক্যারেক্টার অথবা একটি ওয়ার্ড। ক্যারেক্টার যদি হয় তাহলে আমি একটি বি ব্যবহার করব অথবা পি ব্যবহার করি। পি, পি হচ্ছে একটি ক্যারেক্টার। এরপরে আমি কি দিব, ক্যারেক্টার নেওয়া হয়েছে, এরপরে আমরা একটা ফাঁকা জায়গা অর্থাৎ স্পেস, স্পেস ছাড়ব। এবারে আমি ট্যাগ নেম নিব, স্টাইল, এস টি ওয়াই এল ই, এবারে সমান চিহ্ন দেব, এবারে আমি দিব ভ্যালু রেড, এবারে গ্রেটার দেন চিহ্ন, এবারে আমি ক্লোজিং ট্যাগে ব্যবহার করব একটি স্ল্যাশ। তাহলে এটা আমাদের একটি এলিমেন্ট তৈরি হয়ে গেল যেখানে আমরা পি ট্যাগ ব্যবহার করেছি। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে একটি ট্যাগ গঠন করতে হয়। এবারে আমরা শিখব এইচটিএমএল এলিমেন্ট। আমি এগুলো মিশাই দিচ্ছি। HTML element, elements, elements কি? HTML elements হচ্ছে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এর মাঝখানে আমরা যা কিছু পাবো তাকেই বলবো HTML elements। অর্থাৎ ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগের মাঝখানে যা কিছু লেখা হবে সেটি হচ্ছে HTML এলিমেন্টস। এবারে ট্যাগ কত প্রকার আমরা শিখব, ট্যাগ কত প্রকার। ট্যাগ দুই প্রকার, ট্যাগ দুই প্রকার। এক, ধারক বা কন্টেইনার, সরি কন্টেইনার। দুই, ফাঁকা, ফাঁকা বা এমটি। এবারে আমরা জানবো ধারক বা কন্টেইনার ট্যাগ কি। ধারক বা কন্টেইনার ট্যাগ হচ্ছে যার ওপেনিং ট্যাগ থাকবে এবং ক্লোজিং ট্যাগ থাকবে, অর্থাৎ এইরকম দুইটি ট্যাগ থাকবে। ধারক ট্যাগ এটা হচ্ছে বাংলা, কন্টেইনার হচ্ছে ইংরেজিতে। আমরা জানবো যে ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগের দুটো ট্যাগই থাকবে সেটিকে বলা হয় ধারক বা কন্টেইনার ট্যাগ। এবং ফাঁকা বা এমটি হচ্ছে যেখানে শুধুমাত্র ওপেনিং
ট্যাগ থাকবে, কোনো ক্লোজিং ট্যাগ থাকবে না, সেটিকে বলা হয় ফাঁকা বা এমটি ট্যাগ। এবারে এইচটিএমএল সিনট্যাক্স, এইচটিএমএল সিনট্যাক্স, এইচটিএমএল সিনট্যাক্স আমরা প্রথমেই এক নম্বরে জানবো কয়েকটি পরিচিতি। সিনট্যাক্স মানে পরিচিতি, তোমরা জানো বন্ধুরা। প্রথমেই আমরা জানবো এক নম্বরে, সেটি হচ্ছে এইচটিএমএল ট্যাগের ওপেনিং থাকবে এবং ক্লোজিং থাকবে, অর্থাৎ ওপেনিং থাকবে এবং ক্লোজিং থাকবে, ট্যাগ থাকবে। প্রথমেই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং থাকবে। দুই নম্বরে আমরা জানবো যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যা কিছু থাকবে তাকে এলিমেন্টস বলা হয়। এলিমেন্টস এলিমেন্টস থাকবে, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকবে। এবং দুই নম্বরে এসে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যা কিছু থাকবে তাকে বলা হয় এলিমেন্টস। এরপরে আমরা জানব যে কিছু কিছু এলিমেন্টস এ কোনো কন্টেন্ট থাকবে না, কোনো কন্টেন্ট থাকবে না, চার নম্বরে আমরা জানবো অধিকাংশ এইচটিএমএল এলিমেন্টসের অ্যাট্রিবিউট থাকতে পারে, অধিকাংশ HTML এলিমেন্টসের অ্যাট্রিবিউট থাকতে পারে, সরি তাহলে HTML সিনট্যাক্স সম্পর্কে আমরা এটাই জানলাম যে প্রথমে HTML ওপেনিং ট্যাগ থাকবে এবং ক্লোজিং ট্যাগ থাকবে, এবং দুই নম্বরে এসে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যা কিছু থাকবে সেটি হচ্ছে এলিমেন্টস। কিছু কিছু এলিমেন্টসে কোনো কন্টেন্ট থাকবে না, অধিকাংশ HTML এলিমেন্টসের অ্যাট্রিবিউট থাকতে পারে। এবারে আমরা জানব অ্যাট্রিবিউট সম্পর্কে। অ্যাট্রিবিউট কি? এটি হচ্ছে ট্যাগের বৈশিষ্ট্য প্রকাশ, ট্যাগ এর বৈশিষ্ট্য। ট্যাগের বৈশিষ্ট্য কেমন করে আমরা সেটা বুঝব এবং অ্যাট্রিবিউট কীভাবে লিখতে হয় তা জানব। তাহলে প্রথমে আগে জানি ট্যাগের বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা এর আগে একটা উদাহরণ দিলাম, সেটি হচ্ছে পি হচ্ছে ট্যাগ নেম, পি হচ্ছে ট্যাগ নেম, এর বৈশিষ্ট্য হচ্ছে স্টাইল, তারপরে সমান চিহ্ন, তারপরে স্টাইলটা কেমন, রেড,
এই ট্যাগের বৈশিষ্ট্য। পি দিয়ে আমরা প্যারাগ্রাফ বোঝাই, পি দিয়ে কি বোঝায়? প্যারাগ্রাফ। সরাই, GRAPH, প্যারাগ্রাফ। তাহলে আমরা বুঝতে পাচ্ছি যে অ্যাট্রিবিউট কি, ট্যাগের বৈশিষ্ট্য। পিটা এখানে আমাদের ট্যাগ নেম, তার বৈশিষ্ট্য হচ্ছে স্টাইল, এবং স্টাইলটা কেমন সেটা হচ্ছে রেড। এতটুকুনটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। এবারে অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয় আমরা এখানেই শিখতে পারবো, যে প্রথমে ট্যাগ, তারপর ট্যাগ নেম, এবারে স্পেস, তারপরে অ্যাট্রিবিউট নেম, তারপর সমান চিহ্ন, তারপরে কোটেশনের মধ্যে অ্যাট্রিবিউটের ভ্যালু। এভাবে আমরা অ্যাট্রিবিউট লিখতে পারি, এভাবে আমরা অ্যাট্রিবিউট লিখি। তবে আমাদেরকে তোমাদেরকে জানতে হবে যে কোন ট্যাগের সঙ্গে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা যায় এবং সেই অ্যাট্রিবিউটের ভ্যালু কী কী। এরপরে আমরা আরও শিখব আস্তে আস্তে, তবে আমরা এখানে এতটুকুই জানব যে অ্যাট্রিবিউট কী এবং অ্যাট্রিবিউট কীভাবে লিখতে হয়। আমরা আস্তে আস্তে জানব যে কোন কোন ট্যাগের কী কী অ্যাট্রিবিউট নাম আছে এবং তার কী কী ভ্যালু থাকে। এবারে আমরা ট্যাগ কিভাবে লিখতে হয়, মৌলিক কাঠামো, HTML এর মৌলিক কাঠামো সম্পর্কে জানব। HTML HTML এর মৌলিক কাঠামো সম্পর্কে জানব, সেটি হচ্ছে HTML এর চারটি মৌলিক ট্যাগ। একটি হচ্ছে HTML, প্রথমটি HT, আমরা ছোট অক্ষর ব্যবহার করব HTML। প্রথমে HTML এর চারটি মৌলিক ট্যাগ, চারটি মৌলিক ট্যাগ, প্রথমটা হচ্ছে HTML, এরপরে আসবে হেড, HEAD, হেড, এরপরে হেড অংশ ধারণ করবে টাইটেল, TITL। টাইটেলটা আমরা এভাবে ক্লোজিং করে নেব, টাইটেল, এরপরে হেড অংশ ক্লোজিং করব। HTML এর মৌলিক কাঠামো চারটি মৌলিক ট্যাগ দ্বারা গঠিত হয়। প্রথমে HTML ট্যাগ, তারপরে অর্থাৎ HTML এর ওপেনিং ট্যাগ, হেডের ওপেনিং, হেডের মধ্যে থাকবে টাইটেল, টাইটেল ওপেনিং, টাইটেল ক্লোজিং, হেড ক্লোজিং। এবারে আমরা সর্বশেষ ব্যবহার করব বডি, বডি, বডি ওপেনিং। এবং এখানে আমরা ওয়েব পেজে যা কিছু রাখতে চাই সেটি মূল অংশটাই হচ্ছে বডি, অর্থাৎ সব শেষে আমরা HTML ক্লোজিং দেখাবো, ক্লোজিং দেখাবো। এবারে আমরা একটু বলে নেই যে HTML, HTML দ্বারা কী বোঝায়, ওপেনিং এবং ক্লোজিং দ্বারা বোঝায় যে এটি HTML ভাষা দিয়ে তৈরি করা হয়েছে, অর্থাৎ HTML ফাইল, HTML ভাষা দ্বারা তৈরি করা হয়েছে, এটি একটি HTML ফাইল। হেড অংশ ওয়েব পেজের তথ্য ধারণ করে, ওয়েব পেজে যা থাকবে তার তথ্য হেড অংশ ধারণ করবে, টাইটেল ওপেনিং এবং ক্লোজিং কী ধারণ করবে, শিরোনাম ধারণ করবে, ওয়েব পেজের শিরোনাম ধারণ করবে, এবং হেড অংশ সবসময় টাইটেলকে ঘিরে থাকবে, বডি ওপেনিং। এখানে
ওই পেজের মূল কন্টেন্ট প্রদর্শিত হবে, সেটি হচ্ছে বডির মধ্যে, এবং সবশেষে HTML ক্লোজিং। এই চারটি মৌলিক ট্যাগ দ্বারা HTML তৈরি হয়, এবং বডির মাঝখানে অথবা আমরা আর যেসব ট্যাগ ব্যবহার করব সেগুলো হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। অর্থাৎ HTML এর মৌলিক ট্যাগ হচ্ছে চারটি। এই চারটি ট্যাগই আমরা ব্যবহার করব, HTML হেড, টাইটেল, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ, বডি ওপেন, বডি ক্লোজ, সবশেষে HTML ক্লোজ। এভাবে আমরা চারটি ট্যাগের মাধ্যমে মৌলিক কাঠামো তৈরি করতে পারি, এবং এই চারটি ট্যাগের সঙ্গে আমরা যে সমস্ত আরও ট্যাগ ব্যবহার করব, অনেক 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 ট্যাগ আছে, যে ট্যাগগুলো ব্যবহার করব সেগুলো সকলই হবে ফরম্যাটিং ট্যাগ। অর্থাৎ ডকুমেন্টকে সাজানোর জন্য এবং ডকুমেন্টকে সুন্দর করে উপস্থাপন করার জন্য এবং ডিজাইন করার জন্য সেগুলো হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে পরবর্তী টপিকস নিয়ে। খুদা হাফেজ।